পশ্চিমবঙ্গের চলচ্চিত্র জনপ্রিয় অভিনেতা তাপস পাল মঙ্গলবার ভোরে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে 61 বছর বয়সে মারা যান তিনি। দীর্ঘদিন ধরে স্নায়ুরোগে আক্রান্ত ছিলেন শক্তিমান এই অভিনেতা। তার মৃত্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ শোক জানিয়েছেন টালিগঞ্জের সংস্কৃতিকর্মীরা। কলকাতা থেকে সুব্রত আচার্য রিপোর্ট। তাপস পাল ভারতীয় বাংলা চলচ্চিত্রে পাশের বাড়ির ছেলেটি, সমাজের নানা অসঙ্গতির বিরুদ্ধে যে সবসময় সোচ্চার। 1958 সালে হুগলির চন্দননগরে জন্ম হয় তার। উচ্চ মাধ্যমিকে পড়া অবস্থাতেই নজরে পড়েন পরিচালক তরুণ মজুমদারের। মাত্র 22 বছর বয়সে মুক্তি পায় তাপস পালের প্রথম চলচ্চিত্র দাদার কীর্তি। অনেক বই এখনো তার দেখলে ভালো লাগে, পুরনো টিভিতে হলে। প্রথম ছবি দাদার কীর্তি এত সুন্দর লেগেছিল যে আমি একবারের জায়গায় 8-10 বার ছবিটি দেখেছিলাম। তাকে হারানোটা তো সত্যি আমার দুঃখজনক ব্যাপার। ওনার আত্মার কিছু কামনা করি। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। মায়া মমতা, সুরের ভবন, সমাপ্তি, চোখের আলো, অন্তরঙ্গ, সাহেব সহ ব্যবসা সফল সব চলচ্চিত্রে উপহার দিয়েছেন। টালিগঞ্জে নিজের অবস্থান পাকা করেন। বুদ্ধদেব দাশগুপ্তের উত্তরা, মন্দ মেয়ের উপাখ্যানের তার অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। সবকিছু ছেড়ে রূপালী পর্দার গণ্ডি ছাড়িয়ে যোগ দেন রাজনীতিতেও। 2009 সালে তৃণমূল কংগ্রেসের হয়ে কৃষ্ণনগর থেকে লোকসভার এমপি হন তিনি। তবে আপত্তিকর কিছু মন্তব্যের কারণে বিতর্কিত হন। রোজ ভ্যালি কেলেঙ্কারির জন্য 2016 সালে জেলেও যেতে হয় তাকে। এই নক্ষত্রের পতনে পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সুব্রত আচার্য, সময়সংবাদ, কলকাতা, পশ্চিমবঙ্গ।